পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের সকলকে আনে স্বাগতম কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন পনেরো নম্বর কিস্তির অফিসিয়াল ডেট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটি লেটেস্ট আপডেট যে এবারে এই পি এম কিষাণ প্রকল্পের যে পেমেন্ট আছে পনেরো নম্বর কিস্তি সেটি কিন্তু ইতিমধ্যে অর্ডার পাস হলো এতদিন তো অফিসিয়ালি রিলিজড হয়েছিল এবং ওয়েটিং ফর অ্যাপ্রুয়াল বাই স্টেট মানে রাজ্য সরকার অ্যাপ্রুভ করেছিল এরপর কিন্তু আরপি সাইন বাই স্টেট হয়েছিল এবার ইতিমধ্যেই কিন্তু একটি লেটেস্ট আপডেট এসেছে আপনাদের স্ট্যাটাসে আজকের ভিডিওতে সেটা প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই আপডেটটি কেন এসছে কাদের এসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে স্ট্যাটাস আপডেট হয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে ফ্রেন্ডস সরি তো স্ট্যাটাস আপডেট হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো কেন্দ্রীয় সরকারও চাইছে যে একাধিক জনমুখী প্রকল্প দিয়ে সমস্ত কৃষকদের যে সুখবর দেওয়ার জন্য এবং তাদেরকে আরো আর্থিক সাহায্য এবং স্বাবলম্বী করতে তেমনই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই কিন্তু চাইছে যে যেন কৃষকদেরকে আরো সাহায্য করতে পারি এবং স্বাবলম্বী করতে পারি কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একটি ভাবনা ভাবছে মানে একটি পরিকল্পনা নতুন গড়ে উঠতে চাইছে যেটি হচ্ছে ইথানলের ব্যবহার ইথেনল আপনারা সকলে জানেন যেটা কিন্তু আপনাদের এই কৃষক দ্বারাই কিন্তু করা হবে মানে যেই সমস্ত আপনার ইতিমধ্যেই যে ধান থেকে শুরু করে ফসল যে সমস্ত রয়েছে সে ফসল থেকেই কিন্তু ইথানল একটি যে ইথেনল ব্যবহার করে কিন্তু এবার যে গুলো রয়েছে টু হুইলার ফোর হুইলার এই সমস্ত মোটর বাইক এবং কার সমস্তরাই কিন্তু সেই ইথেনলের মাধ্যমে চালানোর ব্যবস্থা কিন্তু এটা অনেক দিন আগের থেকেই শুরু হয়েছিল এখনো পর্যন্ত এটা কিন্তু কেন্দ্রীয় সরকার কিছু করেননি কিন্তু সামনে আগামীতে এই পেট্রোল এবং ডিজেলের চাহিদাকে আরও কমিয়ে দেবে এবং এই ইথেনাল আমাদের কিষানের কিষানদের জন্য আরও স্বাবলম্বী হতে পারে সেক্ষেত্রে ইথানলও কিন্তু ব্যবহার করবে কেন্দ্রীয় সরকার এটা কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের মারফত জানানো যাচ্ছে যেখানে অনেকটাই কম আপনার খরচে আপনি বহন করতে পারবেন আপনার ভেহিকিল মানে আপনার যে চার চাকা ছয় চাকা এই সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়ি পেট্রোল ছাড়াই আপনারা ইথানলের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারবেন যে ইথেনল তৈরি হয় এই কৃষকদেরকে দিয়েই তো সেই দিকে আমি আর যাচ্ছি না আজকের ভিডিওর মূল পর্বে আমরা এটাই জানবো যে পি এম প্রকল্পে স্ট্যাটাস আপডেট নিয়ে আপনাদেরকে ফার্স্ট টাইটেলে বললাম স্ট্যাটাস আপডেট হয়েছে সেটি ব্যাপারটা কি সেটি এবার আলোচনা করছে আজকের ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ফ্রেন্ডস চ্যানেল নতুন নহলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলুন এবার আমরা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি যে আপনি কবে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে টাকা পাবেন কিংবা এখানে স্ট্যাটাসে কি আপডেট নতুন ভাবে এসেছে সেটি নিয়ে এবার আলোচনা করছি তো চলুন এবার আমরা অনস্ক্রিনের আহ পি এম ওয়েবসাইট থেকে এবার আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি সিম্পলি ক্রোমেসে লিখবেন পি এম কিষান সেক্ষেত্রে এরকম ইন্টারফেস পাবেন মানে পি এম কিষান ডট গফ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি নিচের দিকে স্ক্রোল করবেন দেখতে পাবেন বিভিন্ন অপশন সিম্পলি ফার্মার কর্নারের এখানে এসে দেখতে পাবেন এখানে কিন্তু চার নম্বর পেরিয়ে পাঁচ নম্বর একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই নো ইয়র স্ট্যাটাসে ক্লিক করবেন এই নো ইয়োর স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম পেজ আসবে নো ইউর স্ট্যাটাস পি এম কিষান এখানে আপনার সিম্পলি রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে এবার অনেকে এটাও জানেন না রেজিস্ট্রেশন নাম্বারটা কি আপনি যে কোনো প্রকল্পে আবেদন করুন না তার একটি অ্যাপ্লিকেশন আইডি থাকে যেটা ইপিএম কিশন প্রকল্পে রেজিস্ট্রেশন নাম্বার বলে কিন্তু চিহ্নিত করা হয় তো এই রেজিস্ট্রেশন নাম্বার আপনি অ্যাপ্লিকেন্ট প্রথমে আবেদন করার সময় পেয়ে যাবেন সাবমিট করার পরবর্তীতেই তো এই যে নো নো ই রেজিস্ট্রেশন নাম্বার একটি অপশান আছে এখান থেকে ফাইন করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার মানে যদি আপনি না জানেন এখানে ক্লিক করে প্রসেস আছে সেই প্রসেসটা ফিল করে আপনাকে দিয়ে দেবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তা আমাদের কাছে উপলব্ধ রয়েছে আর এই ক্যাপচার করে দেখতে পাচ্ছেন জে ইউডি জেড এন ফোর এটি আমরা ক্যাপচার করে ফিল করে গেট ডাটাতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন

এই যে এফটিও প্রসেসড ছিল না মানে এখানে রেড কালার ছিল এটা গ্রিন কালার হয়ে গেছে তার কারণ হচ্ছে এখানে এফটিও প্রসেসড মানে প্রত্যেক কৃষকদের ফান্ড ট্রান্সফার অর্ডার হয়ে গেছে মানে যে টাকাটি আমরা দু টাকা পাবো তো সেই সমস্ত কৃষকদের জন্য ফান্ড ট্রান্সফার মানে যে টাকাটা আছে সেটি ট্রান্সফার করার স্থানান্তর করার যে অর্ডার আছে সেই অর্ডারটি পাস হয়ে গেছে এখান থেকে আমরা প্রমাণ দেখতে পেলাম আপনাদের একটা জিনিস দেখবেন এখানে অ্যাকাউন্ট লেখা থাকবে না সব সময় দেখবেন আধারই লেখা আছে মানে ডিবিটির মাধ্যমে টাকা পাবেন যেদিন টাকা ছাড়বে মানে যেদিন রিলিজ করবেন সেদিনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে আর যাদের আসবে না তাদের কিন্তু পরবর্তী সময়ে চলে আসবে তো বেশিরভাগ যাদের অ্যাক্টিভ থাকে ডিবিটি তাদের কিন্তু সেই দিনই সন্ধ্যার সময় টাকা চলে আসে দেখবেন এখানে এই তিনটা জিনিস মিলিয়ে নেবেন যেনাদের স্ট্যাটাস আপডেট এখনো হয়নি এখানে আপনার লক্ষ্য করবেন ল্যান্ড শেডিং ইকে স্ট্যাটাস অ্যান্ড ল্যান্ড অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন তিনটায় জন্য এভাবে এস থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন তো এবার আজকের ভিডিওতে আমি আপনাকে ডিটেলসে সমস্তটা জানালাম ফান্ড ট্রান্সফার অর্ডার যদি আপনার ইতিমধ্যে ফান্ড ট্রান্সফার অর্ডার না হয়ে থাকে সিম্পলি ওয়েট করুন তো আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ